হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের বিদ্যালয়ের নতুন গণিতের শিক্ষক আমি তোমাদের বিদ্যালয়ে গত অক্টোবর মাসে ট্রান্সফার পেয়ে জয়েন করেছি তাই তোমাদের সাথে এখন আমার পরিচয় হয়নি এই করোনা আবহাওয়া কেটে গেলে তোমাদের সঙ্গে পরিচয় হবে আশা করি তোমরাও সবাই সুস্থ আছো সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে তো আজকে তোমাদের দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় আমরা করব সেখানে আমাদের আছে সুৎকষা তো তোমাদের সেই সুৎকষা চ্যাপ্টার আমরা আজকে করব সরল সুৎকষা নিয়ে আজকে আমরা দু চার কথা সরল সুৎকষা যে গাণিতিক সমস্যা সেই গাণিতিক সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেগুলো আমরা অবশ্যই শিখব তো যাই হোক শুরু করছি দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সেটা হচ্ছে সরল কষা তোমাদের প্রথমে আমরা যেটা দেখব স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছ দেখো এখানে আসল সুদ শতকরা বার্ষিক সুদের হার সুদ আসল সময় এগুলো সম্বন্ধে ধারণা আমরা আজকে পাবো এছাড়া আই পি আর হান্ড্রেড এই সূত্রের ধারণাও শিখব এবং বিভিন্ন বাস্তব সমস্যা সমাধান কিভাবে করা যায় সেগুলো আমরা এখানে শিখব প্রথমেই বলা যাক এই যে সুদ এই সুদ হচ্ছে দুই প্রকার দেখো এক নম্বর হচ্ছে সরল সুদ আর দু হচ্ছে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ কোনটা সরল সুদ হলো ধরো একশো টাকা আমরা কোনো ব্যাংক থেকে ধার দিয়েছি ব্যাংক আমাকে এই শর্তে ধার দিয়েছে যে একশো টাকায় আমাকে এক বছর পর দশ টাকা অতিরিক্ত দিতে হবে এই দশ টাকা যে অতিরিক্ত দিতে হবে এটাই হলো সুদ অর্থাৎ যদি এক বছর পর আমরা ব্যাংকে একশো টাকা পরিশোধ করি সেক্ষেত্রে আমাদের মোট দিতে হবে একশো দশ টাকা এটাই হচ্ছে আমাদের সুদ অর্থাৎ এখানে আমাকে দশ টাকা অতিরিক্ত দিতে হলো তো এখন এই যে একশো দশ টাকা আমরা দিলাম যদি আমাদের দুই বছর পর এটাকে শোধ করতাম তাহলে আমাদের কত টাকা দিতে হতো দেখো প্রথম বছরে আমাদের দশ টাকা সুদ হলো দ্বিতীয় বছরেও যদি আমাদের সরল সুদ হয় তাহলে দশ টাকাই হবে অর্থাৎ দুই বছরে মোট সুদ হবে কুড়ি টাকা তাহলে যদি দুই বছর পর আমরা সব ধার পরিশোধ করতে চাই তাহলে আমাদের মোট দিতে হবে একশত কুড়ি টাকা এটাই হলো আমাদের সরল সুদ কিন্তু চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সুদ এরকম নয় সুদে কি হচ্ছে যখন আমরা চক্রবৃদ্ধি সুদের কথাটা বলতে চাইছি তখন একশো টাকা যদি ব্যাংক আমাকে দশ টাকা সুদ নব বলে সেক্ষেত্রে আমাদের কি হবে একশো টাকায় আমরা কি করছি প্রথম বছরে আমাদের দশ টাকা সুদ হলো তাহলে আমাদের মোট হলো একশো দশ টাকা এটাকে আমরা বলছি সুদে আসলে কি করবে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এই একশো দশ টাকার উপর আবার দশ শতাংশ অর্থাৎ টেন পারসেন্ট সুদ নেবে তাহলে কি হলো একশো টাকার উপর আবার সরি একশো দশ টাকার উপর আবার আমাকে দশ পার্সেন্ট সুদ দিতে হবে সেক্ষেত্রে এগারো টাকা সুদ দিতে হবে মোট আমার দিতে হলো একশো একুশ টাকা তাহলে আগে আমাকে সরল সুদে কত দিতে হচ্ছিল সরল সুদে আমাকে একশো কুড়ি টাকা দিতে হচ্ছিল দু বছর পর সেটা চক্রবৃদ্ধি সুদে আমাকে একশো একুশ টাকা দিতে হলো অর্থাৎ সময় চক্রবৃদ্ধি সুদে সময় সরল সুদের থেকে বেশি অর্থ আমাদের পরিশোধ করতে হয় সুদ হিসেবে আসলটা তো একই থাকবে কারণ আসল আমার একশো টাকা সেটা তো আমার বাড়ছে না সুদটা আমার বেশি হচ্ছে ঠিক আছে তাহলে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ আমরা পরবর্তীকালে করব কিন্তু এখন আমরা সরল সুদটাই শিখব এরপরে দেখো এরপরে তোমাদের সরল সুদের কতগুলো বিষয় সম্বন্ধে আমরা বলছি প্রথমে দেখো আসল বা মূলধন কি আসল বা মূলধন হচ্ছে যত টাকা ধার নেওয়া বা দেওয়া হচ্ছে সেটাকে আমরা আসল বলছি বা মূলধন বলছি সময় কি না যত সময়ের জন্য ধার নেওয়া হচ্ছে বা কোনো ব্যক্তি যত সময়ের জন্য ধার দিচ্ছেন বা ব্যাংকে আমরা যত সময়ের জন্য টাকাটাকে গচ্ছিত রাখছি সেটাই হচ্ছে সময় এরপরে আছে দেখো তোমাদের সুদ সুদ সুদের ক্ষেত্রে আমাদের কি রয়েছে না সুদের ক্ষেত্রে আমাদের রয়েছে দেখো সুদটা কি না যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দিচ্ছেন তাকে বলছি উত্তম যখন আমাদের টাকা ধার দিচ্ছে তাহলে ব্যাংক হলো আর আমি টাকা ধার নিচ্ছি ব্যাংকের কাছ থেকে তাহলে আমি হচ্ছে অধবর্ণ মানে আমি হচ্ছি ডেটার আর ব্যাংক হচ্ছে ক্রেডিটার ব্যাংক ক্রেডিট দিচ্ছে অর্থাৎ ধার দিচ্ছে এবং ব্যাংক আমাকে টাকা ধার দিচ্ছে আমার অসময়ে আমার যখন টাকার প্রয়োজন তখন টাকা আমাকে দিচ্ছে তার জন্য ব্যাংক আমাকে কি করছে কিছু অতিরিক্ত টাকা নিচ্ছে সেটাই সুদ এরপরে দেখো সুদের হার সুদের হার কোনটাকে বলি না ওই যে দশ পার্সেন্ট আমরা একটু আগে বললাম যে একশো টাকার উপর দশ পার্সেন্ট সুদ অর্থাৎ বার্ষিক হার হচ্ছে এখানে একটা কথা মনে রাখবে তোমরা যে সুদের বার্ষিক হার এই কথাটার অর্থ কি না এক বছরে একশো টাকার ওপর দশ টাকা সুদ দিতে হবে যখনই সুদের বার্ষিক হার টেন পার্সেন্ট বলা হলো এখানে তোমাদের লক্ষ্য করে দেখো দেয়া সুদের বার্ষিক হার টেন দেখো তোমাদের আন্ডারলাইন করে দিয়েছি তাহলে এটাকে বোঝাচ্ছে একশো টাকার এক বছরের সুদ হবে দশ টাকা ঠিক আছে এরপরে দেখো মোট সুদ মোট সুদ বলতে মোট যে সুদটা আমরা পাচ্ছি যেমন একটু আগে আমরা একটা উদাহরণ দিলাম যে একশো টাকার বছরের সুদ হলো কুড়ি টাকা সরল সুদ তাহলে টাকাটা হলো মোট সুদ কুড়ি এরপরে যে সুদে আসলে বা সবৃদ্ধি মূল সুদে আসলে বা স্ববৃদ্ধি মূলটা কি না আসল আর মোট সুদ এই দুটোকে যখন যোগ করব। তখন হয়ে যাবে সুদে আসলে বা স্ববৃদ্ধি মূল যেটাকে ইংরেজিতে আমরা বলছি অ্যামাউন্ট এখানে ইংরেজি টার্ম গুলো কিন্তু দেখবে আসল বা মূলধনের ইংরাজি হচ্ছে প্রিন্সিপাল সময় হচ্ছে টাইম সুদ হচ্ছে ইন্টারেস্ট সুদের হার হচ্ছে রেট অফ ইন্টারেস্ট সুদে আসলে হচ্ছে অ্যামাউন্ট এগুলো আমাদের শিখতে হবে এরপরে দেখো এরপরে আমরা সরল সুদ সংক্রান্ত কিছু সূত্রসমূহ শিখব পি ধরি পি ফর প্রিন্সিপাল সময়কে আমরা টি ধরি টি ফর টাইম বার্ষিক সুদের হারকে আমরা আর পার্সেন্ট ধরি অর্থাৎ আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট এখানে তোমরা সব কটাই লেখা আছে দেখতে পাবে দেখো আট পার্সেন্ট তারপর মোট সরল সুদ আয় সবৃদ্ধি মূল যেটাকে আমরা সুদে আসলে বলি সেটাকে আমরা অ্যামাউন্ট বলি ইংরেজিতে আমরা এটাকে এ ধরছি এখানে এক নম্বর যে সূত্র রয়েছে দেখো সুদ ইন্টু ই সুদ ইজিক্যাল টু আসল ইন্টু সময় ইন্টু সুদের হার তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ প্রথম সূত্র দ্বিতীয় সূত্র আমাদের এখান থেকেই নিয়ে আসা হচ্ছে অর্থাৎ এখানে আমরা যে সূত্রটা এখনই পেলাম পি ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড বাই হান্ড্রেড সেখান থেকেই কিন্তু আমরা পরের সূত্রটা নিয়ে আসছি অর্থাৎ সূত্র টু টাকে নিয়ে আসছি কিভাবে নিয়ে আসছি সেটা নিশ্চয়ই তোমাদের বলতে হবে না কারণ আমরা যখন এখানে দেখতে পাচ্ছি যে হান্ড্রেড সেখানে আমাদের হান্ড্রেড আই ইজিক্যাল টু বলতে পারব ঠিক আছে অবশ্যই আমরা থেকে যদি আমরা পাচ্ছি হান্ড্রেড ইন্টু আই ডিভাইডেড বাই হয়ে যাবে ইন্টু আর এইভাবে আমরাও পেয়ে যাব আবার আমরা আর সমানও পেয়ে যাব তোমাদের লক্ষ্য করে দেখো তোমাদের তিনটে ফর্মুলা তারপরে তৈরি করা হয়েছে সূত্র টু সূত্র এবং সূত্র সূত্র আর যেটা আমরা পেয়েছি সেটা মূল সমান আসল আর সুদের যোগফল সেটা আমরা আগেও শিখেছি যে সবৃদ্ধি মূল বা সুদে আসলে আমরা কোনটাকে বলি যেটাকে আমরা অ্যামাউন্ট টু হিসেবে বলি সেটা হচ্ছে আসল প্লাস সুদ অর্থাৎ এই সূত্রগুলো আমরা ব্যবহার করতে পারবো এগুলো তোমাদের অবশ্যই লিখে নিতে হবে তোমরা ভিডিওটা পজ করে তোমরা এই সূত্রগুলো অবশ্যই খাতায় লিখে নেবে এগুলো অবশ্যই আমাদের প্রয়োজন এরপরে আমরা দেখছি দেখো প্রথমেই শিখব এরপরে সুদকষা সম্পর্কিত যে বিষয়গুলো আমরা পেলাম অর্থাৎ কি কি পেলাম আমরা আমরা আসল পেলাম আমরা সময় পেলাম আমরা সুদের হার পেলাম মোট সুদ পেলাম তাহলে এই যে এইগুলো পেলাম এদের পারস্পরিক সম্পর্ক কি এদের মধ্যে তো নিশ্চয় নিশ্চয় কিছু সম্পর্ক আছে সম্পর্ক বলতে আমরা কি বুঝি সম্পর্ক বলতে আমরা এটাই বুঝি যে সম্পর্ক অর্থাৎ তাদের মধ্যে ব্যস্ত সম্পর্ক না সরল সম্পর্ক প্রথমেই দেখো এক নম্বরে আছে সুদের হার ও সময় যদি অপরিবর্তিত থাকে সুদের হার ও সময় অপরিবর্তিত থাকা মানে সুদের হারটা একই রইল অর্থাৎ সুদের হারে কম বেশি পার্সেন্ট দশ পার্সেন্ট হলে দশ পার্সেন্ট আর সময়টা এক বছর হলে এক বছর দু বছর হলে দু বছর সময়টা অপরিবর্তিত রইল তাহলে কি হবে আসল আর মোট সুদের মধ্যে কি হবে সরল সম্পর্ক তৈরি হবে সরল সম্পর্ক তৈরি হবে আসল আর সময় যদি অপরিবর্তিত থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে সুদের হার আর সুদের মধ্যে সরল সম্পর্ক থাকবে অর্থাৎ সুদের হার যদি বাড়ে সুদও বাড়বে স্বাভাবিক সুদের হার যদি কোনো ব্যাংক বেশি দেয় সুদও বেশি পাবো সুদের হার কম দিলে সুদও কম পাবো আর কি না আসল ও সুদের হার অপরিবর্তিত থাকলে আসল ও সুদের হার অপরিবর্তিত থাকার অর্থ হচ্ছে যদি দেখা যায় যে মোট সুদ আর এই যে সময় এদের মধ্যে কি সম্পর্ক এটা নির্ণয় করতে হবে কখন না যখন আসল আর সুদের হার অপরিবর্তিত তাহলে সেক্ষেত্রে কি হবে সময় যখন বেশি দেওয়া হবে মোট সুদও বেশি পাবো সময় কম দিলে মোট সুদ কম পাবো সরল সম্পর্ক সুদের হার আর সুদ যদি অপরিবর্তিত থাকে চার নম্বর পয়েন্ট সেখানে কি রয়েছে না আসল আর সময়ের মধ্যে কি সম্পর্ক তাহলে এটা কিন্তু বোঝার বিষয় আছে আসল আর সময় সময়ের মধ্যে কি সম্পর্ক না আসল যদি আমার বেশি হয় তাহলে সময় আমার কম হবে অর্থাৎ অর্থাৎ কম লাগবে অর্থাৎ আসল যদি বেশি থাকে তাহলে আমার ওই সুদটা পেতে কম সময় লাগবে আর আসল যদি আমার কম হয় তাহলে ওই সুদ পেতে আমার বেশি সময় লাগবে পাঁচ নম্বর পয়েন্ট আসল ও মোট সুদ অপরিবর্তিত আছে অর্থাৎ মোট সুদটা অপরিবর্তিত আছে আমি একই পেতে চাইছি আসলটাও একই আছে সেক্ষেত্রে কি হবে সুদের হার আর সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক হবে সুদের হার আর সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক হবে অর্থাৎ সুদের হার বাড়লে মোট সুদ পেতে কম সময় লাগবে আর সুদের হার কমলে মোট সময় পেতে মোট সময় বেশি লাগবে ছ নম্বর পয়েন্ট কি সময় ও মোট সুদ অপরিবর্তিত থাকলে কি সেখানেও আসল আর সুদের হারের মধ্যে ব্যস্ত সম্পর্ক কেন না ধরো আমাদের সুদের হার বেশি দেওয়া হচ্ছে পাঁচ পার্সেন্টের জায়গায় দশ পার্সেন্ট সুদ দিচ্ছে সেক্ষেত্রে আমার সুদ ওই একই পরিমাণ সুদ পেতে আমার আসল কম লাগবে আবার সুদের হার ধরো কম দিচ্ছে তাহলে একই পরিমাণ সুদ পেতে আমার বেশি আসলের প্রয়োজন তাহলে সেক্ষেত্রে আসল যখন বাড়বে সুদের হার কমবে আসল কমলে সুদের হার বাড়বে অর্থাৎ এখানে যে সম্পর্কগুলো আমরা পেলাম সেগুলো কখনো পাচ্ছি আমরা সরল সম্পর্ক আর কখনো পাচ্ছি ব্যস্ত সম্পর্ক এই সম্পর্কগুলো আমাদের তখনই লাগবে যখন আমরা ত্রৈরাসিক পদ্ধতিতে আমরা এইগুলোকে সমাধান করার চেষ্টা করব তখন আমাদের এই সম্পর্কগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখো আমাদের সুদ কষার যে গাণিতিক প্রশ্নাবলির সমাধান সেই সমাধান পদ্ধতি আমরা দুরকম ভাবে করি সাধারণত আমাদের ঐকিক নিয়মে করতে পারি বা তৈরাসিক পদ্ধতি অর্থাৎ গাণিতিক ভাষায় সমস্যাটাকে লিখে নিয়ে তারপর আমরা যেভাবে ঐকিক নিয়মে করতাম একশো টাকার এক বছরের সুদ এত টাকার এক কত এইভাবে যদি করি সেটাও হবে আর এখানে তোমাদের পয়েন্টটা দেখবে নম্বর হয়ে তিন গেছে ওটা দু নম্বর হবে যাই হোক আর হচ্ছে সূত্রের সাহায্যে সূত্রের সাহায্যে বলতে আমাদের যে সূত্র আমরা একটু আগে শিখলাম অর্থাৎ কোন সূত্রটা যেটা আমরা

নেক্সট আমরা একটা অঙ্ক করব সে দেখি আমাদের বইয়ের এক নম্বর অঙ্ক এখানে বলা আছে দুই বন্ধু এক সঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে একটি ব্যাংক থেকে পনেরো হাজার টাকা ধার নিলেন চার বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসেব করে লিখি তো এখানে সরল সুদের হার বারো পার্সেন্ট বলে দেওয়া আছে ব্যাংক থেকে পনেরো হাজার টাকা ধার নিচ্ছে এবং চার বছরের জন্য ধার নেওয়া হচ্ছে তাহলে আমাদের কি কি পাচ্ছি এখানে প্রথম পদ্ধতিতে দেখাচ্ছি দেখো তুমি আগে জানতে হবে যে বারো পার্সেন্ট যে সুদের অর্থ কি বার্ষিক বারো পার্সেন্ট সুদের অর্থ হচ্ছে একশো টাকা এক বছরের সুদ হচ্ছে বারো টাকা এরপর আমরা গণিতের ভাষায় সমস্যাটিকে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো আমরা ত্রৈরাশিকে যেভাবে করতাম আসল সময় আর সুদ এখানে সুদটাকে আমায় নির্ণয় করতে হবে তাই সেটাকে সব থেকে আমরা ডান দিকে রাখলাম যেহেতু আমাকে সুদটাকে এখানে নির্ণয় করতে হবে যদি আমাদের সময় নির্ণয় করতে হতো তাহলে সময়টাকে আমরা ডান দিকে রাখতাম আর যদি আসলটাকে নির্ণয় করতে হতো তাহলে আসলটাকে আমরা ডান দিকে রাখতাম এরপরে আমরা অঙ্কের ভাষায় যে সমস্যাটি লিখে দিলাম এখানে বারো পার্সেন্ট হারে সুদ বলেছে তাহলে বারো পার্সেন্ট হারে সুদ যেহেতু সেহেতু একশো টাকার এক বছরের সুদ হলো বারো টাকা পনেরো হাজার টাকার চার বছরের সুদ কত এটাই আমায় নির্ণয় করতে হবে একশো টাকার এক বছরের সুদ হচ্ছে বারো টাকা তাহলে পনেরো হাজার টাকার চার বছরের সুদ কত আমরা কিভাবে করছি ঐকিক নিয়মে একশো টাকার এক বছরের সুদ হয় বারো টাকা তাহলে অতএব এক টাকার এক বছরের সুদ বারো বাই একশো টাকা তো তোমরা জানো অবশ্যই করেছো ঐকিক নিয়ম আমরা কি করছি পনেরো হাজার টাকার এক বছরের সুদ কত পনেরো দিয়ে গুণ হবে তাহলে বারো বাই একশো ইন্টু পনেরো হাজার আবার দিয়ে গুণ হবে কেন আমাদের গুণ হচ্ছে সেই সম্পর্কে আমাদের ফিরে যেতে হবে অর্থাৎ এক টাকার এক বছরের সুদ বারো বাই একশো টাকা টাকা বাড়লো অর্থাৎ আসল বাড়লো সুদও বাড়বে আমরা বলেছিলাম যে আসল বাড়লে সুদও বাড়বে যদি সময়টা অপরিবর্তিত থাকে তাহলে সময় এখানে অপরিবর্তিত তাহলে আসল বাড়লে সুদ বাড়বে তারপরে দেখো পনেরো হাজার টাকা চার বছরের সুদ অর্থাৎ এক বছর থেকে চার বছর হলো অর্থাৎ সময় বাড়লো সময় বাড়লেও সুদ মোট সুদ বেশি পাবো তাহলে সেটাও সরল সম্পর্কে আছে সেই জন্য আবার চার দিয়ে গুণ হলো এরপরে কাটাকুটি করে একশো কে পনেরো হাজারের সঙ্গে কাটাকুটি করে আমরা কি পেলাম সাত হাজার দুশো টাকা এখানে আমরা লিখলাম অতএব সাত হাজার দুশো টাকা সুদ দিতে হবে আশা করি তোমাদের লেখা হয়ে গেছে দ্বিতীয় পদ্ধতি দেখো দ্বিতীয় পদ্ধতিতে দেখো এখানে আমরা কি করছি না ওই বীজগানিত যে ফর্মুলাটা শিখলাম পি ইন্টু আর ইন্টু টি বাই হান্ড্রেড সেই ফর্মুলাই করছি এখানে পনেরো হাজার টাকা হচ্ছে আসল তাহলে পি ধরলাম আসল সেটা পনেরো হাজার টাকা সময় হচ্ছে টি সেটা হচ্ছে চার বছর আর সুদের হার কত আর সেটা হচ্ছে বারো পার্সেন্ট তাহলে মোট সুদ ধরে নিলাম আই তাহলে আই ইজ ইকাল টু হলো পি ইন্টু আর ইন্টু টি বাই হান্ড্রেড এবার এখানে আমরা পি আর টি সব মানগুলো বসিয়ে দিলাম ফর্মুলায় তাহলে ফর্মুলায় বসিয়ে দিলে আমরা পেয়ে গেলাম সেই একই রকম আগেরটাই পনেরো হাজার ইন্টু বারো ইন্টু চার তাহলে দুটো শূন্য আমাদের কেটে গেল তাহলে আমরা কি পেলাম একশো পঞ্চাশ ইন্টু বারো ইন্টু চার তাহলে মোট কত পেলাম সাত হাজার টাকা তাহলে একই রকম ভাবে আমরা সাত হাজার টাকা একই উত্তর আমরা অবশ্যই এখানেও পেয়ে গেলাম বেশ এরপরে আমরা কোষে দেখি দু নম্বরের অঙ্কটি বলেছে তোমরা সবাই বইতে দেখো দু সালের পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত বার্ষিক সরল ছ সুদের হারে দু হাজার টাকার সুদ কত হবে এখানে কত প্রথমে আমরা আসলটা লিখে নিলাম আসল কত আসল হচ্ছে দু টাকা বার্ষিক সুদের হার কত বার্ষিক সুদের হার ছসেন্ট এবার কতদিন থেকে না সালের এটা সময়টা দেওয়া আছে দু সালের পয়লা জানুয়ারি এখান থেকে হচ্ছে সাতাশে মে তাহলে আগে আমরা সময়টা হিসেব করে নেবো কিভাবে হিসেব করব। না প্রথমে জানুয়ারি জানুয়ারি মাস কত দিনের হয় আমরা জানি দিন তারপরে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি কত দিনের হয় দু হাজার পাঁচ সাল লিপিয়ার হবে না তাহলে এটা আঠাশ দিন মার্চ একত্রিশ দিন এপ্রিল তিরিশ দিন আর এখানে মে মাসের সাতাশে মে পর্যন্ত বলেছে তাহলে আমাকে নিতে হবে ছাব্বিশ তাহলে মোট দেখি ছয় আর একে সাত সাত আর এ পনেরো আর একে আর এক তিন একে চার নয় তিনে বারো চোদ্দ তাহলে একশো ছেচল্লিশ দিন কিন্তু আমাকে এখানে দিনে রাখলে হবে না তাহলে আমাকে কি করতে হবে দিনটাকে আমাকে বছর করতে হবে তাহলে একশো ছেচল্লিশ দিন সমান হচ্ছে একশো ছেচল্লিশ বাই তিনশো পঁয়ষট্টি বছর কারণ আমরা জানি তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর তাহলে এটা কত দিন হলো এটা হলো তোমার কাটাকুটি করে তিয়াত্তর দুগুণে একশো ছেচল্লিশ তিয়াত্তর ঠিক আছে তাহলে এসে গেল ঠিক আছে তাহলে একশো ছেচল্লিশ দিন মানে দুইয়ের পাঁচ বছর তাহলে এখানে আমরা কি কি পেলাম আসল পি এটা সমান পেলাম দু হাজার টাকা বার্ষিক সুদের আর এটা সমান পেলাম ছ পারসেন্ট সময় টি সময় পেলাম কত দুই এর পাঁচ বছর ওকে তাহলে আমরা সুদ কত পাবো মোট সুদ সুদ সমান আই সমান হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি বাই হান্ড্রেড তাহলে হয়ে গেল দু হাজার

হবে আটচল্লিশ এখানে আমরা আরেকবার দেখে নি আসল হলো দু টাকা বার্ষিক সুদের হার ছ পারসেন্ট দু হাজার পাঁচ সালের পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে মোট কতদিন হচ্ছে বার করে নেব জানুয়ারি একত্রিশ দিনে ফেব্রুয়ারি আঠাশ দিনে হবে কারণ যেহেতু এটা লিপি নয় চার দিয়ে ভাগ করে মিলছে না মার্চ হবে একত্রিশ দিন এপ্রিল হবে তিরিশ দিন আর মে মাসের ছাব্বিশ দিন তাহলে মোট হবে একশো ছেচল্লিশ দিন এই একশো ছেচল্লিশ দিনকে আমরা বছরে পরিবর্তন করলাম তিনশো দিয়ে ভাগ করে তাহলে হলো দুই এর পাঁচ বছর এটাই হয়ে গেল আমার সময় কারণ আমরা বলেছিলাম টি অর্থাৎ এই সময়টাকে আমরা বছরে সময়টাকে করতে হবে আমরা দিন বা মাসে রাখতে পারবো না তাহলে বছরে পরিবর্তিত করে নিতে হবে তাহলে সুদের পরিমাণ হবে বাই হান্ড্রেড তাহলে দু হাজার ইন্টু ছয় ইন্টু দুই এর পাঁচ বাই একশো তাহলে এখানে মোট হল কাটাকুটি করে আটচল্লিশ টাকা তাহলে মোট সুদ হবে আমাদের আটচল্লিশ টাকা এরপরে দেখো তোমরা যে তিন নম্বর অঙ্কটা বলে যে বার্ষিক এক বছর তিন মাসের মূল কত হবে মূল কতটির অর্থ কি না স্ববৃদ্ধি মূল মানে হচ্ছে সুদে আসলে অর্থাৎ সুদ এবং আসল মিলে কত হচ্ছে সেটা আমাকে পার করতে হবে অর্থাৎ এখানে সুদ এবং আসল দুটোই নির্ণয় করতে হবে দিয়ে সুদ আর আসল যোগ করে দিতে হবে তাহলে আমরা কিভাবে করব দেখি এখানে দেওয়া আছে এখানে প্রদত্ত যেটা দেওয়া থাকে তাকে আমরা কি লিখি প্রদত্ত তাহলে প্রদত্ত কি আছে না প্রথম হচ্ছে এক আর দেওয়া আছে আট পূর্ণ একের তিন পার্সেন্ট তাহলে এটা কত হচ্ছে তিন এক চব্বিশ আরেক পঁচিশ তাহলে পঁচিশ বাই তিন পার্সেন্ট আসল কত পি সেটা হচ্ছে নশো ষাট টাকা আর সময় টি কত সময় হচ্ছে এক বছর মাস তাহলে এক বছর তিন মাস আমরা তো এটা মাসে রাখতে পারবো না তাহলে আমাদের কি করতে হবে এটা আমাদের এক বছর তিন মাস কে বছরে কনভার্ট করতে হবে তাহলে এক বছর তিন মাস মানে কি এক পূর্ণ তিন বাই বারো বছর কারণ তিন মাস মানে তিন বাই বারো বছর তাহলে এক পূর্ণ তিন একে তিন তিন চারে বারো তাহলে এক পূর্ণ একের চার বছর তাহলে এক পূর্ণ একের চার বছর মানে এটা হয়ে গেল আমার পাঁচের চার বছর তাহলে আমরা এগুলো সমস্ত পেয়ে গেলাম আর পেয়ে গেলাম পি পেয়ে গেলাম টি পেয়ে গেলাম তাহলে এবার কি করবো সুদ নির্ণয় করব তাহলে মোট সুদ সেটা কত হয় আই টু কত পি ইন্টু আর ইনটু টি বাই হচ্ছে হান্ড্রেড নশো ষাট ইন্টু আর কত পঁচিশ বাই তিন টি কত পাঁচের চার বাই হচ্ছে একশো তাহলে এবার কাটাকুটি করবো পঁচিশ যদি একশোর সঙ্গে কাটে চার হয়ে যাবে বেশ চার চারের ষোলো ছয় ষোলং ছিয়ানব্বই ষাট হয়ে যাবে তিন ষাটের সঙ্গে কেটে কুড়ি হয়ে যাবে তাহলে আমাদের কত হলো এটা কুড়ি ইন্টু পাঁচ তাহলে হয়ে গেল একশো টাকা তাহলে একশো টাকা কি হলো আমার সুদ হলো আসল কত ছিল আমার নশো ষাট টাকা তাহলে নশো ষাট টাকা আর একশো টাকা দুটো যোগ করতে হবে তবেই আমরা পাবো স্ববৃদ্ধিমূল তাহলে মূল সবৃদ্ধিমূল নশো ষাট প্লাস একশো টাকা তাহলে মোট কত হলো এক হাজার ষাট টাকা তাহলে এক হাজার ষাট টাকা আমার স্ববৃদ্ধিমূল হয়ে গেলো তাহলে শেষে উত্তর লিখবো অতএব স্ববৃদ্ধি মূল হবে এক হাজার ষাট টাকা অতএব স্ব বৃদ্ধি মূল হবে এক হাজার ষাট টাকা এরপরে আমরা কোষে দেখি চার নম্বর অঙ্কটি করব উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক সরল সুদের হারে তিন হাজার দুশো টাকা দু বছরের জন্য ধার নিলেন দু বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসেব করে দেখি তোমাদের চার নম্বর অঙ্কটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তোমাদের বইতেও আছে আমার স্ক্রিনেও তুমি দেখ তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা অঙ্কটা আমরা করবো তাহলে এখানে কি আছে এখানে চার নম্বর অঙ্ক প্রদত্ত আসল হচ্ছে এখানে পি সমান হচ্ছে তিন হাজার দুশো টাকা সময় টি সমান বছর বার্ষিক সুদের হার আর সমান সিক্স এখন আমরা জানি কি আমরা যে ফর্মুলাটা বা যে সূত্রটা আমরা শিখলাম সেখানে হচ্ছে মোট সুদ বা আই সমান পি আর ইন্টু টি বাই হান্ড্রেড তাহলে অতএব আই ইজ ইকুয়াল টু আই সমান তিন হাজার দুশো কারণ এখানে পিটা তিন হাজার আর কত সিক্স পারসেন্ট টি কত দু বছর তাহলে আমরা কত পেলাম শূন্য শূন্য কেটে গেল শূন্য শূন্য কেটে গেল তাহলে বত্রিশ গুণিত বারো তাহলে মোট হলো বারো আর তাহলে হলো তিনশো চুরাশি টাকা এখন আমাকে সুদ আসল বার করতে হবে যেটাকে আমরা বলি সবৃদ্ধি মূল তাহলে সুদ আসল সমান তিন হাজার দুশো প্লাস তিনশো চুরাশি টাকা তাহলে মোট হলো তিন হাজার পাঁচশো চুরাশি টাকা তাহলে লাস্টের উত্তর কি লিখবো অতএব উৎপল বাবুকে সুদে আসলে তিন হাজার পাঁচশো চুরাশি টাকা শোধ করতে হবে তাহলে কিভাবে সুদে সুৎকষা সরল সুৎকষার অঙ্কগুলো করতে হবে সেগুলো তোমরা সব শিখলে এবং কিছু ফর্মুলা কিছু সূত্র কিছু নিয়ম তোমরা সবই শিখলে তোমাদের আমরা আজকের ক্লাসে আমি চার চারের অঙ্ক পর্যন্ত করালাম এর পরের দিন নেক্সট ক্লাসে আমরা এর পর থেকে অর্থাৎ পাঁচের দাগ থেকে আমরা অঙ্কগুলো করব তোমরা অবশ্যই পাঁচের দাগ থেকে বাকি অঙ্কগুলো বাড়িতে করার চেষ্টা করবে বাড়িতে করবে এবং তোমরা সবাই সাবধানে থাকবে বিশেষ প্রয়োজনে বাইরে বেরুতে হলে অবশ্যই মাস্ক পরে থাকবে এবং হাত বারবার সাবান দিয়ে ধোবে আমরা জানি বর্তমানে কোভিড নাইনটিন যে করোনা আবহ সেই করোনায় আমাদের সুস্থ থাকতে হবে সাবধানে থাকতে হবে তবেই আমরা পড়াশোনা করতে পারবো যাই হোক পরের দিন আমরা আবার এই ক্লাস আমরা নেব আজকে তাহলে আমরা এখানেই শেষ করছি